হ্যালো ভিউয়ার্স, সবাইকে অল বাংলা টিপসের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা সাধারণত আমাদের ফোনে যে নাম্বার থাকে সেই নাম্বার দিয়েই কল করে থাকি, কিন্তু আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার ফোন নাম্বারকে চেঞ্জ করে, অর্থাৎ আপনার ফোন নাম্বারটা ঠিকই থাকবে, সেই ফোন নাম্বার ছাড়াও নিজের নাম্বারকে হাইড করে যে কাউকে কীভাবে কল করবেন। এটা করে আপনি যে কারো সাথে মজা করতে পারেন, আপনার ফ্রেন্ডদেরকে রং নাম্বার থেকে কল দিতে পারেন, এমনকি আপনি দেশে বিদেশের যে কাউকে কল করতে পারবেন। তাছাড়া এই নাম্বারটি কোনো নির্দিষ্ট নাম্বার থাকবে না, অর্থাৎ এক একবার যখন আপনি কল দিবেন এক এক নাম্বার থেকে কল যাবে। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, আপনি সবার সাথে মজা করতে পারবেন, অনেক মিনিট পর্যন্ত মানে রং নাম্বার থেকে কল করতে পারবেন। এই ধরনের বিভিন্ন ট্রিক আমি অলরেডি আগে দিয়েছি, বাট যারা জানেন না তাদের হয়তো এই ট্রিকটা হেল্পফুল হবে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখিয়ে দিই যে নাম্বারগুলো কীরকম হবে। আমি আমার এই ফোনেই সেখান থেকে কল দিয়েছিলাম, দেখুন এক একবার এক এক নাম্বারে আসছে। দেখুন আমি মানে আপনাদের দেখানোর জন্য আগে আমি কলগুলো আমার এখানে ডায়াল করে রেখেছিলাম, মানে আমার নাম্বারটাতেই আমি কল দিয়েছিলাম, তো এই নাম্বারগুলো থেকে কল এসেছে। দেখুন মানে এক একবার এক এক রকম নাম্বার থেকে কল এসেছে। তো আপনারাও কীভাবে এরকম নাম্বার চেঞ্জ করে অন্যদের কল করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এর জন্য মূলত প্লে স্টোর থেকে একটি অ্যাপ আপনাকে ইনস্টল করে নিতে হবে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপটিতে ঢোকার পরে এরকম ইন্টারফেস আসবে, অনেকে হয়তো জানেন যে এই অ্যাপটি, কিন্তু জানেন না যে কীভাবে নাম্বার হাইড করে কল দিতে হয়, আমি মূলত সেটাই দেখাবো। তো এই অ্যাপটিতে যাওয়ার পর আপনি এই যে এখানে যাবেন, মোর, এখানে গিয়ে এই যে সেটিংসে যাবেন, আমি দেখাচ্ছি যে অ্যানোনিমাস কীভাবে করবেন। তাহলে এই যে কল সেটিং, কল সেটিংয়ে গিয়ে এই যে অ্যানোনিমাস কল, এটা আপনি আগে অন করে দেবেন, ঠিক আছে। অ্যানোনিমাস কল এটা অন করে দিলে আপনার সবসময় অ্যানোনিমাস কল যাবে। তো দেখুন এই অ্যাপটিতে ঢোকার পরে আপনাকে কিছু ক্রেডিট ফ্রি দেওয়া হবে, এই ক্রেডিটগুলো দিয়ে মূলত আপনাকে ফ্রি কল করতে হবে, এবং আরও বিভিন্ন উপায় আছে যেভাবে আপনি ফ্রি ক্রেডিট আর্ন করতে পারবেন। তো এই ব্যাপারে বিস্তারিত আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমি একটি কল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারে কল আমি কল দিচ্ছি, এই যে দেখুন কল ফ্রম অ্যানোনিমাস। তো ভিউয়ার্স, তা দেখুন আমি কলটি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কলটি অলরেডি চলে এসেছে। এই যে দেখুন উপরে নাম্বারটি দেখা যাচ্ছে, তো আমি নাম্বারটি এখন কেটে দিচ্ছি, যেহেতু আপনাদের আমি আগে দেখিয়ে দিচ্ছি। এখন জাস্ট দেখালাম যে নাম্বারটা কিভাবে কল করতে হয়, কলটা কিভাবে আসে, তো আমি কেটে দিলাম। তো ভিউয়ার্স, তা এজন্য মূলত আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ নামিয়ে নিতে হবে। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে যে কলগুলো এসেছিলো, দেখুন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে কি সেই অ্যাপ, আপনি কিভাবে এটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। তো এই জন্য আপনারা আপনাদের প্লে স্টোরে যাবেন, টকিউ লিখে সার্চ দিলেই এই অ্যাপটি চলে আসবে, তারপরে আপনারা এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন। আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এটা সেটিং করবেন। তো দেখুন যারা নতুন ইউজার আছেন তারা এই সাইন আপে ক্লিক করে সাইন আপ করে নেবেন। সাইন আপ কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সাইন আপে ক্লিক করার পর এই পারমিশন যা চাইবে সব পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন। তো এখানে আপনারা ইমেল দিয়েও সাইন আপ করতে পারবেন, আপনাদের ফেসবুক দিয়েও সাইন আপ করতে পারবেন, আবার মোবাইল নাম্বার দিয়েও। যদি মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনাদের যে মোবাইল নাম্বারটি আছে সেটা দিয়ে দিতে হবে। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর এই যে উপরে দেখুন কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন আমি যেহেতু অলরেডি লগ ইন করা আছি, আমাকে লগ ইন করতে বলছে, মানে আমি আগেই সাইন আপ করে রেখেছিলাম। আর আপনাদেরকে এখানে কোড পাঠাবে, সেই কোডটি দিতে বলবে। তো আমি নাম্বারটি দিয়ে লগ ইনে ক্লিক করছি, দেখুন এখন আমার ফোনে কিন্তু একটি কোড চলে আসবে, দেখুন কোডটি চলে এসেছে। তো ভিউয়ার্স, কোডটি দিয়ে দেখুন আমি কন্টিনিউতে ক্লিক করছি। ওকে করে দিতে হবে, ওকে, আরও যে পারমিশন সবগুলো দিয়ে দেবেন।
ভিউয়ার্স, এই অ্যাপটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছি, কিভাবে অনেক বেশি ক্রেডিট আর্ন করতে হয়, তো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা আপনারা উপরেও দেখতে পাচ্ছেন ভিডিওটা, সেটা আপনারা দেখে নেবেন।